আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের না দ্বিতীয় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে দেখে নিতে পারবে তো ভিডিওটি শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন এবং নোটিফিকেশন বিল বাটনটি অল করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন ভূমিকা বিশ্ব সম্মোহনীদের নামের তালিকায় বঙ্গবন্ধু সম্মোহনীদের নামের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ও অবস্থান সগরবে করেছেন সম্মোহনীতা বলতে অত্যাকর্ষণজনিত মোহিনী শক্তিকে বোঝায় আর এই মোহিনী শক্তির যুগে যুগে কোনো না কোনো প্রকাশ পায় আর এইসব ব্যক্তিত্বের আঙ্গুলে ইসরা পৃথিবীতে মহাবিপ্লব সংঘটিত হয় ফলে সমগ্র মানব জাতির মুক্তি আসে জন্ম ও পারিবারিক পরিচয় জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরো মার্চ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান সবাই আদর করে খোকা বলে ডাকতেন শিক্ষা জীবন উনিশশো সাতাশ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের বয়স সাত বছর তখন তাকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় তারপর নয় বছর বয়সে উনিশশো সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি করা হয় পরে তিনি মিশনারি স্কুলে ভর্তি হন কিন্তু উনিশশো সালে তিনি বেরিবেরি রোগে আক্রান্ত হলে চার বছর তার লেখা বন্ধ থাকে পরে তিনি মিশনারি স্কুলে ভর্তি হন কিন্তু উনিশশো সালে তিনি বেরি রোগে আক্রান্ত হলে বছর তার পড়ালেখা বন্ধ থাকে উনিশশো সালে তিনি মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে উনিশশো সালে আই এ পাশ করেন এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এখানে থাকাকালীন সময়ে চতুর্থ ও কর্মচারীদের আন্দোলনে যোগদানের কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয় ফলে তার ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে পাক রাজনৈতিক জীবন বিশ্ব রাজনীতির অবসাংবাদিতা নেতা বাংলা ও বাঙালি জাতির অমরজনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করার আগে থেকেই গ্রামের মানুষের দুঃখ দেখে নিজের ভিতর এক প্রকার কষ্ট অনুভব করতেন ক্ষুধাতদের মুখে নিজের খাবার তুলে দিয়েছেন শীত আসলে শীতাত্মদের নিজের চাদর দিয়ে সাহায্য করতেন তখন থেকে তিনি ন্যায়ের কথা বলতেন অন্যায় বা অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তার প্রতিবাদ করতে তিনি বিন্দুমাত্র ভয় পেতেন না তার একটাই স্বপ্ন ছিল বাঙালি জাতিকে মুক্ত করা রাজনৈতিক জীবনের শুরু বিশেষ ভূমিকা অবদান ছাত্র অবস্থাতে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে আর তার রাজনৈতিক জীবনে রয়েছে বিশ বিশেষ বিশেষ অবদান ভাষা আন্দোলন উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আইন পরিষদে ঘোষণা করে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানান সেজন্য তাকে এগারো মার্চ গ্রেপ্তার করা হয় তারপর সালের জানুয়ারি খাজা খাজা শেখ মুজিবুর রহমান এই ঘটনার তৎক প্রতিবাদ জানান সেজন্য তাকে এগারো মার্চ গ্রেপ্তার করা হয় খাজা উদ্দিন আবারও ঘোষণা করে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা একশো ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথে আন্দোলনে জব্বার রফিক বরকত শফিউর সহ আরো অনেকে শহীদ হন শেখ মুজিবুর রহমান জেলে বসে সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারপর ছাব্বিশে ফেব্রুয়ারি জেলখানা থেকে তিনি মুক্তি লাভ করেন ছয় দফা দাবি উনিশশো সালের তিন জানুয়ারি পাকিস্তান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি দিয়েও ও অন্যান্য পঁয়ত্রিশ জন সেনা ও কর্মকর্তার বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে পরে উনিশে জুন আগরতলা মামলার বিচারকার্য কার্য ঢাকা সেনানিবাসে করা হয় গণ অভ্যুত্থান উনিশশো সালের পাঁচই জানুয়ারি ছয় সহ এগারো দফা দাবি আন্দোলনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এই পরিষদ আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে এই পর্যায়ে এই আন্দোলনগণ গণ রূপ নিলে বাইশে ফেব্রুয়ারি সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় পরের দিন তেইশে ফেব্রুয়ারি ঢাকা ঐতিহাসিক রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজিত এক সংবর্ধনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় নির্বাচনী বিদ্রোহ উনিশশো সাতানব্বই সালের সাধারণ নির্বাচনে জাতীয় জনজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ একশো আশিটি এবং বৈদেশিক পরিষদের তিনশোটি আসনের মধ্যে দুইশো অষ্টাশি আসন জয়লাভ করে নিষ্কোষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মুক্তিযুদ্ধ উনিশশো সত্তর সালের নির্বাচনে নিরস্কোষ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তান সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন না করতে নানা তালবাহানা শুরু করে এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান সাতই মার্চ রেসকোর্স ময়দানে সর্ববৃহৎ জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা দু হাজার সালের তার এই আঠারো মিনিটের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেয় এর ওই ধারাবাহিকতায় পঁচিশে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ নামে নিরস্ত বাঙালি ওপর হামলা চালায় এমত অবস্থায় ছাব্বিশে মার্চের প্রথম পহরে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শুরু হয় মুক্তি সংগ্রাম দীর্ঘ নয় মার্চ যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা পরে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে দেশে পাঠিয়ে দেয় জাতি গঠনে অন্যতম অবদান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব আর ভার গ্রহণের পর বঙ্গবন্ধুর সামনে জাতি গঠনের হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণ করেন এছাড়া তিনি প্রাথমিক শিক্ষাদানের জন্য চাল ডাল ও রেশনের ব্যবস্থা করেন মুক্তিযোদ্ধাদের পূর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড পনেরোই আগস্টের সেই ভয়াবহ কলরাত পবিত্র শুক্রবার রাতের নিস্তব্ধ নিরাপত্তা ভেঙ্গে মসজিদে ফজরের আজান ধ্বনিত হচ্ছে তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটিতে অবশ্যই তোমরা একটি লাইক করবা এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা